সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন কলকাতায়, সেন্ট্রাল র্যালি করবেন, সেখানে বাংলার অন্য জায়গা থেকে বিজেপি সমর্থকরা আসবেন, এটাতে অস্বাভাবিকতা কোথায়? কোথাও বলা হয়নি এটা কলকাতা উত্তরের রোড শো। এই সব বিষয়গুলো আপনাদের সাংবাদিক হিসেবে অনুরোধ করব, খেয়াল করা উচিত। আমরা বললাম সমস্ত বাংলা থেকে এসছে, কোন কোন জেলা থেকে এসছে সেটা এখানে কোনো প্রাসঙ্গিক নয়, কারণ অমিত শাহ এসছেন, সেখানে যে কেউ যেতে পারে। দুটি ঘর পেরিয়ে তার ভেতরে বিদ্যাসাগরের মূর্তি ছিল, সেখানে ঢুকে বিদ্যাসাগরের মূর্তিকে কারা বার করে আনল? তৃতীয়, সেখানে সিসিটিভি ফুটেজ দেখবেন, মূর্তির পেছনেই যে ছবি আছে তাতে লেখা আছে ইউ আর আন্ডার দ্য সার্ভাইলেন্স অফ সিসিটিভি। সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত পুলিশ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিংবা রাজ্য সরকার কেন প্রকাশ করল না বা করতে পারছে না? যদি ঘটনা সেখানে যদি বিজেপির কোনো অংশ থাকে তাহলে তা এতক্ষণে তাদের প্রকাশ করা উচিত ছিল, কেন প্রকাশ করছে না? যেখানে বহিরাগত প্রশ্ন হচ্ছে, বহিরাগত সংজ্ঞা কি? যদি ইলেকশনে নো ক্যাম্পেনিং টাইম শুরু হয়ে যায় তাহলে ওই কনস্টিটিউয়েন্সির বাইরের লোক তখন বহিরাগত হয়। 14 তারিখে নো ক্যাম্পেনিং জোন শুরু হয়নি, বাংলার যে কোনো লোক তাদের মধ্যে কাউকে বহিরাগত বলা যায় না, যাবে না। যদি কেউ বলেন তাহলে বলবো তারা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে।